Hi. Chakotu Mosai. Oh, Chakotu Mosai. K. Chinte Parchen. না চেনার তো কোনো কারণ দেখছি না রঘু আরো ভালো করে সেটাকে আমরা চিনিয়ে দেব রঘুর নামে যে রিপোর্টটা দিয়েছেন সেটা আজই ফেরত নিন আমি রিপোর্ট ফ্রি নিলে কি ম্যানেজমেন্ট মেনে নেবে আমি ছাড়া আরো তিনজন সুপারভাইজার রিপোর্ট করেছে রঘুর নামে চুরির জন্য তো সমস্ত ফালতু কথা বললে চামড়া তোমার ছাড়িয়ে নেব যা বলছি তাই কর লিখছি বড় ভুল করছো রঘু তোমার চাকরি যদি আমার চিঠি লিখে দিলে ফেরত পাও আমি এখনই লিখে দিচ্ছি কিন্তু ইউনিয়ন নিতে তোমায় চায় না ইউনিয়নকে আমি দেখে নেব তুই লেট চিঠি লেট ম্যানেজমেন্টকে যে তুই আমার নামে চুরি ফুরি সব ভুল রিপোর্ট দিয়েছিস কি করছিস কি রঘু কি আরম্ভ করেছিস তোরা প্রভাকর বীচ মে আসার চেষ্টা করিস না যা যা নিজে কাজ করকে যা চক্রবর্তী আকাবে হুজ্জুতি করছিস চাকরি গেছে তো কি করবে যা ম্যানেজমেন্টের কাছে যা মালটা কেবে আরে ম্যানেজমেন্টের এক নম্বরের চামচা কি বললি আমি ম্যানেজমেন্টের চামচা গুন্ডা সঙ্গে করে নিয়ে এসেছিস বলে কার সঙ্গে কথা বলছিস ভুলে গেছিস হ্যাঁ মেরে ফেললো নিয়েছো নিয়েছো আস্তে 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 চ চ চ চ কিছু বলার নেই প্রভাকর বলার থাকলে নিশ্চয়ই বলতাম কিন্তু আপনাকে ওরা এভাবে মারধর করছিল বলেই তো আহা ম্যানেজমেন্ট জানে না ভেবেছো সব জানে কিন্তু কোম্পানিকেও তো দেখতে হবে শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারটা নিরাপত্তা হ্যাঁ সেফটি ওয়ার্কার সেফটি ওই কি চাই স্যার যাও এখন যাও স্যার মাথার ওপর ওই হেভি ক্রেন চালানো যে কতখানি দক্ষতার প্রয়োজন সে তো তুমি জানোই রাবিশ সব লোকেরাই পেরে ওঠে না তোমার তো একটি হাত নেই কিছু মনে করো না প্রভাকর তুমি কোম্পানিতে দীর্ঘদিন কাজ করছো ইউনিয়ন নেতারা যাই বলুক না কেন কোম্পানি অতটা হৃদয়হীন নয় আর গাড়ি রং করার কাজটাকে তুমি ডিমোশন ভাবছো কেন দেখো কোম্পানিতে ইচ্ছে করলে তোমাকে দিয়ে পিয়নের কাজ করাতে পারতো তা তো করাইনি হ্যাঁ কেন শুধু শুধু চিন্তা করছো বলো তো আমি জানি লোকের কাছে গিয়ে নিজের জন্য কিছু চাইবার মানুষ তুমি নও কিন্তু আজকাল যে কেউ কারোর জন্য কিছু করে না তা কি তুমি জানো না কিন্তু আমি যে এতগুলো বছর কোম্পানির জন্য রক্ত জল করে খাটলাম সেই জঙ্গল কেটে কারখানা বসানোর সময় থেকে আছি প্রায় ১৯ বছর বয়স থেকে সেটা কিছু নয় সে তো সবাই জানে কিন্তু ওরাই বা কি করবেন বলো মাথার উপর ওই রাক্ষসী ক্রেনটা চালানো কি তোমার উচিত সব সময় ভয় ভয় থাকবো কখন কি হয় কিন্তু তাই বলে ওই 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 গাড়ি রং করার কাজ তোমার আত্মসম্মানে লাগছে কিন্তু ভেবে দেখো কোনো কাজই ছোট নয় মাইনেটা তো ছোট প্রায় অর্ধেক সংসার চালাবো কি করে সে তুমি ভেবো না আমাদের যা আছে ঠিক চালিয়ে নেব চলো খাবি চলো তুমি দেখো আমাকে ওরা যেভাবে ছোট করলো আমি আমার ছেলেকে সেরকম অপমানিত হতে দেব না রাহুলকে আমি অনেক বড় করব কলুর বলদের জীবন ওকে কাটাতে হবে না তুমি দেখে নিও এ আমার প্রতিজ্ঞা রাহুল এদিকে শোনো একবার
ক্লাসরুম থেকে তোমার বইপত্র সব গুছিয়ে আমার অফিসে এসো। কেন স্যার? তুমি এবার নতুন স্কুলে যাবে, ইংলিশ মিডিয়াম স্কুল, জুডমিরের পাশে সাহেবদের সেই বিরাট স্কুল, ঠিক সেখানে। কোথায় যে শুরু হয় কোথায় যে শেষ, কে দয়াড়াল থেকে সেই নির্দেশ, শুরুর শুরু আছে শেষের শেষ, কে দয়াড়াল থেকে সেই নির্দেশ, কোথায় যে শুরু হয় কোথায় যে শেষ। এত কাণ্ড করার কোনো দরকার ছিল না, সামনের দরজা খোলাই ছিল, আমরা তো জেগেই আছি। তোমরা কোনো খাওনি? তোমার রেজাল্ট দেখে আমার খাওয়া ঘুম সব উবে গেছে। তোমার তো অবশ্য তা নিয়ে কোনো চিন্তাই দেখতে পাচ্ছি না, বন্ধু বান্ধব নিয়ে দিব্যি হই হুল্লোড় করে উড়ে বেড়াচ্ছ। এই শুনছো, অনেক রাত হয়ে গেছে, চলো খেয়ে নেবে, চলো পরে কথা হবে। তোমার রেজাল্ট যদিও ভালো হয়নি, তাহলে এখন থেকে চেষ্টা চর্চা করলে কলকাতার ভালো কলেজে হয়তো ভর্তি হয়ে যেতে পারবে। আমি কলেজে পড়তে চাই না বাবা। কলেজে পড়তে চাও না? তাহলে কি করবে বলে ভাবছো? কিছু একটা ভেবেছো নিশ্চয়ই? মোটর মেকার্সের কাজের লোক নিচ্ছে, আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, তোমার পাশাপাশি কাজ করব দেখতে পাবে, আপাতত টেম্পোরারি, ছ মাসের মধ্যে পার্মানেন্ট হয়ে যাব। তা হঠাৎ কারখানায় কাজ করাটা এত জরুরি হয়ে উঠলো কেন? আমার বন্ধু বান্ধবরা সবাই ফর্ম ফিল আপ করছে, সোমবার আমরা সবাই লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কেন মাথা খারাপ হবে কেন? কারখানার মাইনে পত্র খারাপ নয়, আর ওভারটাইম করলে ভালো টাকা পাওয়া যায়, আর তুমি নিজেও তো ওভারটাইম করতে। আর খাটনের কথা বললে, খাটতে আমি ভয় পাই না। তা আমি যে সারা জীবন পাগলের মতো খাটলাম, সে কি এই জন্য যে তুমি আমার মতো একটা রঙের মিস্ত্রি হবে বলে? কি রে খাবি না? সবসময় ওনার খেয়াল খুশিতে আমাকে চলতে হবে। কারখানা তো আর একটা কাজ হয় না, অনেকগুলো সেকশন আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। কারখানার ব্যাপারে আমাকে শেখাতে এসো না, ওই কারখানায় আমি 30 বছর কাজ করেছি। তোমাকে আমি শেখাচ্ছি না বাবা, তোমাকে আমি একটা কথা মনে করে দিচ্ছি যে আমার এক বন্ধু। তোমার বন্ধুরা গোল্লায় যাক, যত সব লোফারের দল, তারা সারা জীবন রাস্তায় রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়ালেও আমার কিচ্ছু এসে যায় না, তাদের নিয়ে তো আমার কোনো চিন্তা নয়। আমার চিন্তা তোমাকে নিয়ে। এত চিন্তার যে কি আছে আমি তা বুঝতে পারছি না। কাল তুমি নামকরা উকিল হতে পারো, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারো, ডাক্তার, ইঞ্জিনিয়ার কি প্রফেসর হতে পারো, সেসব না হয়ে ওই গাড়ির কারখানায় নিজের জীবনটা নষ্ট করতে চাইছো কেন? কেন জানো? কারণ আজকের কারখানার মজদুর যে কোনো অধ্যাপক বা শিক্ষকের থেকে বেশি মাইনে পায়। বাজে কথা, কে বলেছে এসব? মোটেই বাজে কথা নয়, তুমি কোনো কিছুরই খবর রাখো না, অথচ আমার ভবিষ্যৎ স্থির করতে বসেছো। তুমি জীবনে যা যা হতে পারোনি তাই যে আমাকে হতে হবে তার কোনো মানে নেই। আমার নিজের একটা ইচ্ছা অনিচ্ছা বলে জিনিস থাকতে পারে বাবা। তুমি ইচ্ছে করে নিজের সুযোগগুলো হেলায় হারাবে আর আমি চোখ মেলে মেলে তাই দেখবো, তা তো হতে পারে না। আমি বেঁচে থাকতে ওই কারখানার ত্রিসীমানায় তুমি ঢুকতে পাবে না।
কিন্তু আমি তো ফর্ম ফিলআপ করে দিয়েছি। সেই ফর্ম কাউন্টারে জমা নেবে না। আমি সুপারভাইজার চক্রবর্তীকে বলে দেব যাতে তোমার ফর্ম ওরা না নেয়। দেখো মা, এর কিন্তু বাবার অন্যায়। শুধু তাই নয়, তোমার বন্ধুদের বলে দিও যে তোমার ফর্ম জমা দিতে আসবে তাকে আজ তো ফিরে যেতে হবে না। ওরা সবাই আমাকে চেনে। টাকাটা রাখ। চন্দননগরে কি নতুন ছবি দেখতে যাবি বলেছিলি? যা দেখে, সারাদিন বাড়িতে মুখ গোমরা করে বসে আছিস। তা কি করবো, বন্ধুরা তো সব কাজে ঢুকে গেল, বাবা তো কিছুতেই রাজি হলো না। কাল রাতে তোর বাবার সঙ্গে আমার কথা হয়েছে, অনেক কষ্টে রাজি করিয়েছি। কি রাজি হয়েছেন? আমি কিন্তু কলেজে যাব না, চাকরি করব বলে দিচ্ছি। আহা, চাকরি করবি? আগে কয়েকটা দিন অন্য কোথাও করে দেখ না, তারপর যদি ভালো না লাগে এখানে এসে কারখানায় ঢুকবি, আর সে ব্যবস্থা তোর বাবাই করে দেবে বলেছে। মা, এর কোনো মানে আছে? এগুলো পাগলের প্রলাপ নয়? দুম করে এত ভালো চাকরি আজকের দিনে পাওয়া যায়? মেনে নে বাবা, অন্তত আমার মুখ চেয়ে মেনে নে, নইলে বাপ আর ছেলের এই দ্বন্দ্বের কোনো শেষ আছে? পুরো এক বছর বলেছে তো? হ্যাঁ বলেছি, কিছুদিনের জন্য। এক বছর পাক্কা, একটি বছর, তারপর দেখবার ফ্যাক্টরিতে ফিরতোর ইচ্ছেই করবে না, যে কাজে থাকবে তাতেই মন লেগে যাবে। কি জানি কি হবে, আমার তো চিন্তা করে করে সারা রাত ঘুমই হয় না। আচ্ছা, সারাদিন বাড়িতে বসে বসে কি করে বলো তো? কি আর করবে, সারাদিন মন খারাপ করে বসে থাকে। তা বইপত্র গুলো উল্টে তো পারে, খাওয়া দাওয়া ঠিক মতো করে? গোঁজ হয়ে বাড়িতে বসে বসে অসুস্থ না হয়ে পড়ে। আচ্ছা, রান্না করে আজকাল কি করে, রান্না বান্না করছে নাকি? ছেলেকে দিয়ে রান্না করাবো কেন, আমি কি মরে গেছি? আচ্ছা, তোমার গায়ে তো জ্বালা ধরে কেন? না জ্বালা কেন ধরবে, সর্বক্ষণ তোমার সঙ্গে রান্নাঘরে গুজগুজ করে তাই বলছি আর কি। আশ্চর্য লোক তুমি, ছেলে আমার সঙ্গে বেশি কথা বলে তাতেও তোমার হিংসে? এমন ছেলে পাগল বাপ আমি জীবনে দেখিনি। কিন্তু একটা কথা জানো তো, বেশি ভালোবাসলে বেশি কষ্ট পেতে হয়। বৌদি হাতে রান্না কিন্তু অমৃত, খুব তৃপ্তি করে খেলাম ভাই। একটা কথা তোমায় বলবো বলবো করেও। আরে বলো বলো বলো, তুমি হচ্ছে আমার খ্যাতি ভাই, তোমার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক। আজকাল তো আত্মীয়তা টাত্মীয়তা সব। মুখ চোরা ছেলেটিকে দেখছো? হ্যাঁ। এই এর জন্য একটা কিছু করে দাও না। আমি? আরে আমি একটা হোটেলে বেল ক্যাপ্টেনের কাজ করি। আমার? না না, ও হোটেলেই কাজ করতে চায়। তাই বলো, হোটেলে কাজ করতে চায়? হ্যাঁ, মানে ও তো এই লাইনে সেরকম কিছু জানে টানে না, তোমাকে সব শিখিয়ে পড়ে নিতে হবে আর কি। আরে সে নেব এখন, কিন্তু ভাই প্রথম র্যাঙ্ক থেকে শুরু করতে হবে। যদি অর্থাবসায় থাকে, যদি উৎসাহ থাকে, তো কে বলতে পারে হয়তো একদিন হোটেলের ম্যানেজার হয়ে উঠতে পারে। মাইনেপত্র কেমন? এই হচ্ছে আজকালকার ছেলের সমস্যা, কাজ জানে না মাইনে বোঝে, কিছু না করেই লাঘবতি হতে চায়। না 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 না, ও শুরুতে মাইনেটা তো কোনো ব্যাপারই নয়, ও লাইনটাই হচ্ছে আসল কথা। যে লাইনে গেলে একটা কিছু হতে পারবে তো সেইখানে সেই লাইনে ঢুকতে পারাটাই তো আসল কথা না? করেক্ট করেক্ট। দেখো তো বিয়ের আছে না, শেষ হয়ে গেছে। দাও দাও দাও, এখানে পড়ে থাকলে তো শুধু তো নষ্ট হবে, নিয়ে যাই সেবা করে চলি। আর দেখা ভাই। অ্যাবসার্ড, ওই লোকটা কোনো কাজেরই নয়, শুধু লম্বা চওড়া কথা, ওর উপর ভরসা করার কোনো মানেই হয় না। কেন? ওই বংশীতে দেখবি ঠিক তোকে রয়্যাল হোটেলের চাকরিটা করে দেবে। কি বলছো কি তুমি, ওই ওই মাতালটা ওর ভরসা করে আমি কলকাতায় যাবো? তারপর যদি কোনো কাজ না হয় ওই শহরে আমি কাউকে চিনি না জানি না।
তুমি আসলে মায়ের আঁচল ধরে ঘরের মধ্যে চোখ বুঝে বসে থাকতে চাও বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ছেড়ে বড় দুনিয়ায় বেরোতে ভয় পাও কিছু একটা করতে গেলে বুকের পাটা দরকার কবজির জোর দরকার তোমার সেটা নেই তাই কারখানায় মুখ থুবড়ে পড়ে থাকতে চাও আমার মতো তোমার মতন হলে দোষটা কি দোষটা কি দোষটা এই ওটা একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এই যে নামনি ধামনি এইভাবে আমার জীবনটা কেটে গেল এটা একটা অ্যাক্সিডেন্ট রামশাম যদুর মতো দিন এনে দিন খেয়ে এই যে এইভাবে আমার জীবনটা কেটে গেল এর মধ্যে কি কোনো কৃতিত্ব আছে আমি চাই তুমি তোমার নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও কই আমি তো বলছি না যে তোমাকে একটা বিরাট বড় লোক হতে হবে একটা বিশাল নাম করতে হবে কিন্তু তাই বলে ভিড়ের মধ্যে হারিয়ে যেও না অনিশ্চয়তার মধ্যে তলিয়ে যেও না এমন ভাবে বাঁচো যে বাঁচার একটা অর্থ আছে হে টুকুনি তোমার স্বপ্ন এটা তোমার স্বপ্ন নয় বাবা এটা তোমার পাগলামি আসলে কারখানার চাকরিটাকে তুমি ঘৃণা করো আর তুমি চাও আমিও সেটা করি আজকে দিনে কারখানার হাতে পাওয়া একটা চাকরিকে পায় ছেলে কলকাতার একটা এদো হোটেলে পাঁচ পয়সার বেকারগিরি খাটতে যাওয়াটা পোকামি ছাড়ার কিছু নয় বাবা তবু আমি যাবো তোমার এই ভাবনাটাকে ভুল প্রমাণ করার জন্য আমি যাবো তোমার এই স্বপ্নটা আমাদের সকলের কাছে একটা একটা দুঃস্বপ্ন যাই বলো না কেন তোমার ওই বংশীদাকে ভরসা করা যায় না লোক ভালো নয় এ কথা আগে বলনি কেন ছেলের সামনে কোনোদিন তোমার বিরোধিতা করেছি আমি কিন্তু অচলা আমি তো রাহুলের ভালো চাই আমি কি ওর শত্রু সে জানি বলি তো প্রাণপণে বুক বেঁধে আছি আমি নইলে কি আমার চোখে ঝোল মানতো আরে ব্রাশ পেস্ট দাড়ি কামবার সরঞ্জাম সব এর মধ্যে রাখলাম তার মানে আমি সত্যি সত্যি যাচ্ছি কদিনের জন্য তো কদিনের জন্য কেন তার মানে তুমিও জানো যে আমি যে কাজটা নিয়ে যাচ্ছি সেটা আমার অপছন্দ তাহলে আমি যাচ্ছিটা কেন আমায় জিজ্ঞাসা করিস না এটা তোর আর তোর বাবার ব্যাপার মোটেও না আমাকে কলকাতায় পাঠানো তোমারও একটা বড় ভূমিকা আছে নইলে সারাদিন ধরে তুমি আমার এই সমস্ত জিনিসপত্র গোছাতে না আমি ছাড়া কে গোছাবি বল তোমরা ভাবো যে কলকাতার একটা এলডোরাডো কিন্তু সেটা নয় মা এলডোরাডো সেটা আবার কি এলডোরাডো মানে হচ্ছে সোনার শহর স্পেন দেশের নাবিকরা খুঁজে বেড়াতো কিন্তু সোনার শহর তার হয় না তাই সমস্ত ব্যাপারটাই অলেক দেখেছিস তুই কত জানিস তোর বাবা তোকে ভালো স্কুলে পড়িয়েছিলেন বলেই না তোর বাবা কিন্তু এসব কিচ্ছু জানে না বাবা বাইরের জগৎ সম্বন্ধে কিছুই জানে না কোনো ধারণাই নেই ওর কারণ লোকটা সারা জীবন কারখানায় গাধার মতন খেটেছে তাই নিজের ছেলে যাতে সেই জীবনটা না পায় সে স্বপ্ন দেখাটা কি খুব অন্যায় বাবার কথাটা নয় বুঝলাম কিন্তু মেনে নিতে পারলাম না কিন্তু তুমি তুমি তো মা তুমি তো বলবে যে না চাস না তুমি কেন বাবার মতন নিষ্ঠুরভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো তুমি তো তোমার চোখের জল দিয়ে আমাকে আটকাবে মায়ের চোখের জলে যদি জগতের কোনো কিছু আটকাত তাহলে পুরুষে পুরুষে যুদ্ধ হতো না মহাভারত হতো না তোর যাওয়ার পথে পিছু টান দিতে চাই না তাই কাঁদছি না কিন্তু তুই ছাড়া আমার আর কে আছে বল তবু আমি ঠিক করেছি আমি কাঁদবো না কিছুতেই কাঁদবো না তবু সব কান্না জমিয়ে রেখেছি ঘরের কোণে একলা বসে কাঁদবো বলে কলকাতায় রাস্তায় গাড়ি ঘোড়া খুব দেখে শুনে সাবধানে রাস্তা পার হয়ে দেখি মা তুমি কাঁদছো কেন কই কাঁদছি না তো এটা আপনার ঘর দরকার হলে শম্ভুকে ডাকবেন ওই সব দেখাশোনা করে আচ্ছা ধন্যবাদ
সোজা হয়ে দাঁড়াও। রিসেপশনিস্ট বললে গেস্টের স্যুটকেস নিয়ে ঘরে পৌঁছে দেবে, আর আগে আগে যাবে না, পেছনে পেছনে যাবে। তার মানে আমাকে স্যুটকেস বইতে হবে? হ্যাঁ, তা হবে বই কি, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসি বাজাবে নাকি? চাঁদু আমার, হোটেলের চাদর পাল্টে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, এইসবই তোমার কাজ না? কিন্তু আমি তো ভেবেছি যে কি ভেবেছো না ভেবেছো তাতে আমার কিছু যায় আসে না, তোমাকে এই সমস্ত কাজই করতে হবে ব্যাস। আর যদি ভালো না লাগে তাহলে বাসে করে সোজা বাড়ি চলে যাও। তোমার বাবাকে আমি বলেছিলাম যে এই সমস্ত কাজই তোমাকে করতে হবে, ও সমস্ত লাশটাই বানা এখানে চলবে না। ঘরের মাঠ ফেসিং একটা রুম দেবেন। ইয়েস। আজকালকার ছেলেরা দুপাতা ইংরেজি শিখেই না ভাবে কি হয়েছে, কাজ দাও উনি নেতিয়ে পড়বে। প্লিজ প্লিজ কাম ইন। দেখো গীতা, এই রুমটা তোমার পছন্দ হয় কিনা? দ্যাটস নাইস। শোনো নাও, মানে ইটস ফর ইউ। থ্যাংক ইউ। মানেটা বুঝলাম না? বুঝবে বুঝবে, সমস্ত বকশিসের অর্ধেকটা আমার এই হাতে আসবে, আর মাস গেলে মাইনেটা যেটা পাবে তার অর্ধেকটা আসবে আমার এই পকেটে। কেন? এটাই নিয়ম, আমার নিচে যত বয় কাজ করে সবাই এটা মেনে চলে। কিন্তু আমি যদি না মানি? তাহলে তো তোমাকে বলতে হয় সোজা বাস ধরে বাড়ি চলে যাও। শুধু পড়ে রয় এই দেহ জ্বলে পুড়ে অঙ্গার হয়, এক মুঠো ছাই হয়ে শুধু পড়ে রয়। মোছে কি স্মরণের সে আবেশ, মোছে কি স্মরণের সে আবেশ, কোথায় যে শুরু হয় কোথায় যে শেষ, কে দয়াড়া থেকে সেই নির্দেশ, শুরুর শুরু আছে শেষের শেষ, কে দয়াড়া থেকে সেই নির্দেশ, কোথায় যে শুরু হয় কোথায় যে শেষ। বাবু, আপনার চিঠি। তুমি যাও। তপতির বিয়ে, আমি এখানে একা সামলে উঠতে পারছি না, আর তোকে ছাড়া এই বাড়িতে কোনো অনুষ্ঠান হতেই পারে না। চিঠি পাওয়া মাত্রই চলে আয়। ভালোবাসান্তে সুনীল। এই আমি ছবি তুলবো।
মাথা ঠিক আছে দেখবেন দিন না এখানে দিন না দিন দিন বেশি করে দিন হ্যাঁ হ্যাঁ বেশি করে দিন আমার একটা ছবির হিরো ছিল স্বদেশ পাল ভীষণ কিউট একটা সিন ছিল আমার হাতটা ধরে বলবে আপনার হাতটা তো খুব সুন্দর সে সিন কিছুতেই হয় না কেন 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 কি লজ্জাতেই মরছে এক পা এগোচ্ছে তো দু পা পেছোচ্ছে বলি ও মশাই আমাদের ধারে একটু দেখুন আমরা সব বানের জলে ভেসে আসিনি মশাই এদিকে একটু দেখুন কি হয়েছে দাদা আমাকে বলুন না কি অসুবিধা হচ্ছে কি হয়েছে নিজের চোখেই তো দেখছেন ও ধারে মেয়েদের পরিবেশন করতে ব্যস্ত আমরা সব আঙুল চুষছি না না আমি দেখছি আমি দেখছি এই মেডিকে আমার মামা তো বোন রত্না তোর মামা তো আমেরিকা থাকে তারই মেয়ে গত মাস এসেছে কলকাতায় বাংলা ছবি নায়িকা হতে দেখিস ও একদিন সুচিত্রা সেন হবে সুচিত্রা সেন হবে এখনো হয়নি তো আপনি কি কিছু নেবেন না তাহলে দয়া করে উঠে পড়ুন পরের ব্যাচ পুরো দাঁড়িয়ে আছে কি রে তোর সব এখানে হাঁ পুরো দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ জীবনে মেকআপ পরা মেয়ে দেখিস নি কে রে ছিল এটা লোকাল হিরো সুনীলের বেস্ট ফ্রেন্ড কাইয়া টাইপ এই আমাকে একটা বালিশ দে তো নিজেরাই নিজের পকেট মানি রোজগার করে তখন আর বাবা মা রত্না তোরা কি নিজেদের মধ্যে গল্প করবি তাহলে আমরা বাসর জাগি কি করে বল তা বাসর জাগার জন্য কি করতে হবে বলো আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই এই যে মশাই কিছু সাজেস্ট করুন আমার দাদার বিয়েতে সারা রাত্রি ধরে অন্তাক্ষরী প্রতিযোগিতা হয়েছিল দারুণ আইডিয়া অন্তাক্ষরী দারুণ জমবে রত্নার দল আর আমার দল কিন্তু প্রাইস ছাড়া তো কম্পিটিশন হবে না 500 টাকা রাখছি আমি মাঝখানে যে দল জিতবে সেই নেবে ঠিক আছে লেডিজ ফার্স্ট মেয়েরা আগে গাক রত্না তুমি গাও না তুলি তুমি গাও কেন রণকৌশল কি এ তো ছেলেদের গান দেবানন্দ কিশোর কুমার তাতে কি হয়েছে অন্তাক্ষরীতে তো সব রকমই গান গাওয়া যায় সুনীলটা না কিচ্ছু জানে না আচ্ছা ঠিক আছে কোথায় শেষ করেছো তোমরা মঞ্জিল তার মানে ল লাজবতী নূপুরের রিনি ঝিনি ঝিনি ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি ভেবো না বেশি তো নেব না বেহিসাবি ভালোবেসে হব নারী কবেকার পুরনো গান নিয়ে এসছে এরা এরা গান ফান কিচ্ছু জানে না এক্ষুনি হেরে যাবে আশুকি খুব তো চালাকি করছিস দাদি ঘাটা নতুন গান নসর কে সামনে জিগর কে পাস কোই রহতা হে ও হো তুম নসর কে সামনে জিগর কে পাস এবার সুনীল দার স মানে স স স এই রাহুল তুমি বলি নাকি হ্যাঁ কি ব্যাপার কি এই শোনা এই সদিয়াটা গান করতো ঘুম থেকে উঠে গান পাগল হয়ে গেলি নাকি প্রেস্টিজের ব্যাপার বুঝি তো পাচ্ছিস কর না এমন ফুটো প্রেস্টিজ রাখো কেন হ্যাঁ বাজনার তো কিছু নেই বাজনা এটা নেই এইটা এসেছে এখানকার ছেলেগুলো কি হাদারে হেরো পার্টি সব তোরা কি করে আছিস এদের নিয়ে শোকেসের ওই পুতুল ভেবে শোকেসের ওই পুতুল ভেবে ভুল করেছি থুড়ি এজে দেখি নড়ে চড়ে জন্ত পুরো পুরি লোকে ভাবে দেমাক ভারী চোখটা তুলেও চায় না আসলে না কুঁচু বলে চোখে দেখতে পায় না নজর সারি চশমা নিলে বুদ্ধি কি হয় পাকা কেউ কেউ স্বভাব দোষে সবে দেখে পাকা ও আর বে বাজে না হায় সাগ
কাছে তে জোকরেরি খেলা মানুষ কোথায় চিড়িয়া খানা বাঘ ভালুকের মেলা যে যার নিজের স্বার্থ ছাড়া চায় না কিছু বুঝতে কেউ না কেউ ওই শহরে ভালোবাসা খুঁজতে সবাই নাকি ভালোবাসে বচন বুঝে মানে জানবে কি সে যে না ভাসে ওই জোয়ারে টানে ভালোবাসার রঙিন মিছিল চলছে শহর জুড়ে ভিজে আছি উত্তর বৃষ্টিতে দূরে ভালোবাসা অন্তরেরই গভীর গোপন সুখ যে আনন্দ নয় ব্যথার বিষে নীল করে দেয় বুক যে ভালোবাসা চোখের কোলে কান্না হয়ে আছে চিরদিনই হার মেনেছি ভালোবাসার কাছে আমি চিরদিনই হার মেনেছি ভালোবাসার কাছে আমি চিরদিনই হার মেনেছি ভালোবাসার কাছে কে জিতলো জানি না আপনি কলকাতা যাচ্ছেন হ্যাঁ দিন দিন লাগে আমাকে দিন আপনি তো খুব করিতকর্ম দেখছি এতে কি আছে লোহা লোহা হবে কেন জামা কাপড় আছে জামা কাপড় বিয়ে বাড়িতে কয়েকদিনের জন্য মডেলিং করছিলেন নাকি মানে ঘন্টায় ঘন্টায় পোশাক বদল এটা আমার ব্যক্তিগত ব্যাপার নিন ধরুন স্যুটকেসটা না উঠাতে পারলে বলে দিন অন্য ব্যবস্থা দেখছি এখানে কোনো ব্যবস্থা নেই মানে কুলি ঠুলি পাওয়া যায় না ভাই ধরো তো হ্যাঁ ওদিকে রাখো কি গরম এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না কোল্ড ড্রিঙ্ক আরে কি ব্যাপার এ কি এই দাঁড়ান দিচ্ছি আপনাকে নিন এ কি কোল্ড ড্রিঙ্ক বললাম আপনাকে এটা ভগবানের তৈরি কোল্ড ড্রিঙ্ক মানুষ এখন এর থেকে ভালো কোল্ড ড্রিঙ্কস তৈরি করে উঠতে পারেনি এই যে শুনছেন এ দেখুন আপনাদের এই সোমনাথ শাহ কাণ্ড কারখানা দেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চলচ্চিত্র পরিচালক সোমনাথ শাহ স্ত্রী সুদেশনা শাহা কত বছরের 12ই ডিসেম্বর সাদন অ্যাভিনিউ সাততলা ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মারা যান সঙ্গে ছিল ওদের সদ্যজাত শিশু কিভাবে দুর্ঘটনাটা ঘটে সে ব্যাপারে পুলিশ আজও তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা বুঝতে পেরেছেন এই জন্যই বলি সাবধানে থাকবেন বড় বড় লোকদের বড় বড় ব্যাপার আশ্চর্য আমি তো এসবের কিছু জানি না কাগজওয়ালারা ওরকম বানিয়ে লেখে ওদের তো কাগজ বিক্রি করতে হবে তার মানে আপনি বলতে চাইছেন যে সোমনাথ শাহ স্ত্রী খুন হয়নি পুলিশেরা খোঁজ খবর করছে না কাগজওয়ালারা এমনি নিজেদের মন গড়া কথা লিখছে সোমনাথ দা কারুকে খুন করতেই পারে না 5/3 স্টেটমেন্ট অ্যাকশন আস্তে আস্তে এসো দারুন নাও ক্যামেরাকে ইউ গিভ দ্যাট হাংরি লুক আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা আচ্ছা মনে করো তুমি 7 দিন খাওনি অনাহারে আছো মুখটা শুকিয়ে গেছে চোখটা ছলছল করছে লেফট অফ ক্যামেরা তাকাও রাইট বিউটিফুল এবার বাঁশের খুঁটিটা ধরো আস্তে আস্তে বসে পড়ো বাহ স্লোলি স্লোলি কি হলো তুমি বসে পড়লে কেন তুমি তো ফ্রেমের বাইরে চলে গেলে কালকে বিশ্রীভাবে পাটা মুচকে গেছিল ও আই সি সেই জন্য সকাল থেকে তোমাকে অন্য মনস্ক লাগছে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি খানিকক্ষণ রেস্ট নাও আমি স্বদেশীর ক্লোজ আপ গুলো নিয়ে নিই না না আসলে ভাবিনি আজকে এখনো ব্যথাটা থাকবে শর্টটা নষ্ট হয়ে গেল নিশ্চয়ই না 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 ডোন্ট ইউ ওয়ারি ও আমি এডিটিং এ ঠিক করে নেব শোনো তুমি যাও তো আমি বরফের বন্দোবস্ত করছি তুমি গিয়ে পায়ে বরফ লাগাও মেকআপ মেকআপ কি হলো ভয় পেলে নাকি অন্ধকারে বসে আছে যে লোড শেডিং সে কি গরমে তো তোমার মেকআপ একেবারে গলে যাবে পরেশ পরেশ তোমরা হিরোইনের ঘরে জেনারেটর কানেকশন করনি কেন কি করব দাদা জেনারেটর তেল নেই সো হোয়াট তা বলে কি হিরোইনের ঘরে আলো পাখা জ্বলবে না যাও তাড়াতাড়ি জেনারেটর কানেকশন করো যাও ইমিডিয়েটলি যাও সোমনাথ দা একটা কথা জিজ্ঞেস করব আসলে হয়তো পুরো ব্যাপারটাই তাহলে গতকালকে কাগজটা তুমি পড়েছো
তাই অন্ধকারে আমাকে দেখে এরকম চমকে উঠলে? না না, আমি তো ব্যাপারটা বিশ্বাসই করিনি। তাহলে আমায় জিজ্ঞেস করলে? আসলে আমি ব্যাপারটার কিছুই জানতাম না। তোমার তো জানার কথা নয়। আসলে সুদেশ না, মানে আমার স্ত্রী হিস্টেরিয়ার পেশেন্ট। বিয়ের আগে ওদের ফ্যামিলি গোটা ব্যাপারটা আমার কাছে চেপে গেছিল। আচ্ছা তুমি বলো, মাথা খারাপ না হলে কেউ সাততলা থেকে বাচ্চাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে? পুলিশ অবশ্য রুটিন তদন্ত করছে, মানে ওই আত্মহত্যার ক্ষেত্রে যা হয় আর কি, আর কাগজওয়ালারা সেটাকে সেটাকে ফলাও করে ছাপছে। জাস্ট বিকজ আই এম সেলিব্রিটি। এই শুনো, আলো এসে গেছে, তুমি চট করে টাচ আপটা করে নাও, লাঞ্চের মধ্যে তোমার সিনটা আমি শেষ করবো, কেমন? হুম, প্রথমে সবাই আমাকে ভয় পায়, তারপরে ভালোবাসে। সুন্দর আর ভয়ঙ্করের সম্পর্কটা যে সেই আদিম যুগ থেকে। आओ आओ, करेक्ट टाइम पर लीजिए। सर्विस अच्छा है इस होटल का। अरे सुनो, इतना मुंह लटकाए क्यों खड़े हो? आज दिवाली है, लो बख्शीश तो लेते जाओ। थैंक यू सर। सुनो यार, जरा कांदा नींबू ले आना, मजा आ जाएगा। जी सर। ले वन इशट दे। देखी चाराना बोम्बे पार्टी तो के चाराना दी छे मजा की नहीं ऐसे वैसे तो वगा देवा जाना तर माने हां हमी हमी की भिगरी नहीं करी साला ভিগরিনো, তুমি এটা পকেট মার। কি? হ্যাঁ, এতদিন চুপ করেছিলাম বলে তুমি বড্ড বেশি বেড়ে গেছো। আসলে তোমাকে আমি এটা শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছিলাম। তুই শালা আমার সত্রবার করে, হ্যাঁ তোর বিয়ের কাজ যদি আমি ভেঙে না দিই তোমার সহ্যের সীমা একেবারে ছাড়িয়ে যাচ্ছে, বা তোমার প্রাপ্য আমি পাই পাই করে মিটিয়ে দেবো। আরে শালা, তুই দেখছি তোর বাপের মতো হাত কথা তুলবি না, বাপ একেবারে তুলবি না। রোহাব দেখো শালা। তোমার নাম রাহুল চৌধুরী? হ্যাঁ। তোমাকে চাকরি থেকে এক্ষুনি বরখাস্ত করা হলো। এ মাসে যে কদিন কাজ করেছো, ক্যাশিয়ারের কাছ থেকে তার টাকাটা নিয়ে নিও। Am I allowed to tell you what exactly happened, sir? Sir, ওর কোনো কথা বিশ্বাস করবেন না, সব বানিয়ে বানিয়ে বলবে স্যার। I'm not supposed to be doing this job in the first place. স্যার, ওর কোনো কথা বিশ্বাস করবেন না, সব মিথ্যে বলছে। আমি বলছি স্যার, আমি কিছু করিনি, ও মিথ্যে কথা বলছে। আমি বলছি স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি বিশ্বাস করি না, কিছু বলিনি, বলছি আমি মিথ্যে বলছে স্যার। স্যার, আপনি আমাকে লিভ ইট বংশী, সরি, আউট গো, সরি, আউট। Please take your seat. Thank you, sir. So that's the problem, Rahul. বছর শেষ হতে তো মাত্র তিনটে মাস বাকি স্যার। এই তিনটে মাস আপনি আমাকে চাকরিতে রেখে নিন, নাহলে আমার বাবা আমাকে ওই ফ্যাক্টরিতে জয়েন করতে দেবেন না। কিন্তু এত সবের পরেও তুমি বংশীর আন্ডারে কাজ করতে পারবে? ও তো তোমার উপর রেভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে, তাতে আমাদের হোটেলের বদনাম হবে, আমাদের সার্ভিসেস খারাপ হয়ে যাবে। অন্য কোনো কাজ মানে এই তিনটে মাস আমি অন্য যে কোনো কাজ করতে রাজি আছি। কিন্তু অন্য কোনো কাজ তো আলু পেঁয়াজ কাটতে পারবে? পারবো স্যার, পারবো, যে কোনো কাজ করতে পারবো, মাত্র তো কটা দিনের ব্যাপার। গুড, তাহলে কাল সকালে ইউনিফর্ম চেঞ্জ করে কিচেনে গিয়ে রিপোর্ট করবে, আমি অ্যাসিস্ট্যান্ট কুককে বলে রেখে দেবো। থ্যাংক ইউ স্যার। শোনো, আমাদের হেড কুক কিন্তু ওই বংশীর থেকে শতগুণে মারাত্মক, খুব সাবধানে থেকো। অল দ্য বেস্ট।
এসো 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 রাহুল চৌধুরী আজকে নতুন জয়েন করেছে, একে কাজটা যা শেখানো সব শিখিয়ে দাও, বুঝলে? দাদা আপনাকে ডিসিজি সাহেব ডাকছেন। আচ্ছা এখানে সব সেদ্ধ আলুগুলো আছে, হ্যাঁ এই সেদ্ধ আলুগুলোকে আপনাকে ছাড়িয়ে ফেলতে হবে, এই কাজটা আপনার নিন, শুরু করে দিন। আপনি কখন এলেন বুঝতে পারেনি তো? আমি আসি ভালোবাসার মতো, জানা না দিয়ে নিঃশব্দে। আজকে অনেক কাজ হয়ে গেছে, তোমাকে নিয়ে তিনটে সিন, চলো না কোথাও গিয়ে ডিনার খেয়ে আসি। কোথায় যাবে বলো? আজকে ভীষণ ক্লান্ত, বাড়ি যাবো সোজা। অভিনেত্রী হতে এসেছো সিনেমায়, এত তাড়াতাড়ি ক্লান্ত হলে চলবে কি করে? দূর, কেমন অভিনয় করছি কে জানে, আমার কিন্তু ভালো লাগছে না, গল্পের মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আমার ছবির এইটাই বৈশিষ্ট্য, অর্ধেক বোঝা যায় আর অর্ধেক বোঝা যায় না, সবটাই যদি বুঝে ফেলো তাহলে ভালো লাগবে কি করে? শোনো, কালকে নন্দনে আমার একটা ছবির প্রজেকশন আছে, দেখে নিও, তোমার ফিল্ম সেন্স বাড়বে। আজকে আমি ভীষণ কথা বলার মুডে আছি, চলো না কোথাও বেরিয়ে আসি। না সোমনাথ দা, আমি ভীষণ টায়ার্ড, বাড়ি গিয়ে রেস্ট নেব, কাল আমার সুজির জন্মদিন, ওকে নিয়ে সারা দিন শপিং করতে যেতে হবে। তাতে কি আমি না হয় গাড়ি নিয়ে আসবো? না না তার দরকার হবে না। এক্সকিউজ মি প্লিজ, আমি একটু চেঞ্জ করব। বেশ তাহলে না হয় পরেই হবে। একটা কথা, আমি কিন্তু প্রত্যাখ্যানে অভ্যস্ত নই, বারবার না বললে হয়তো দেখবে আমি অন্য হিরোইন নিয়ে এসেছি। নিলে নেবেন, আমার আবার অভ্যেস হঠাৎ করে না বলা, আর একবার না বললে আমায় দিয়ে হ্যাঁ বলানো ভীষণ শক্ত। তুমি হাত মুচ্ছ, লন্ডনে পাঠাও, 10 বছর আমার সঙ্গে কাজ করছো কিচ্ছু শেখোনি, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখলে না তা রান্না শিখবে কি? গিটটা তাহলে এখানে, এই গিটটা এখানে উদয় হলো কি করে? ওর নাম নারায়ণ স্যার, আমাদের নতুন ট্রেনি, কদিন হলো কাজে যোগ দিয়েছে, আপনি ওকে দেখেছেন স্যার? মনে পড়েছে, স্যার আমার নাম রাহুল চৌধুরী, হেল্পার হিসেবে জয়েন করেছি। ঠিক আছে, হাত চালিয়ে কিচেনে কাজ করবে, কিচেনে কাজ করতে গেলে দ্রুত এবং ভালো দুটোই চাই, খাবার চাই ভালো কিন্তু তাড়াতাড়ি, লাঞ্চের অর্ডার দিয়ে তোমাকে ওই ডিনারের জন্য অপেক্ষা করবে না, আমি এবারে ফিরে আসব, এর মধ্যেই মেয়াদ আলু কাটা শেষ করবে। এখানে কি করে? কেন তুই চিনিস নাকি? চল শিগগিরই হলের ভেতর ঢুকে পড়ি। কেন রে, ওর কাছ থেকে টাকা ধার করেছিস নাকি? এই সুজি আর কি নয়, ভীষণ গোয়ার টাইপের ছেলে। আমার কথাই বলছেন নিশ্চয়ই? আপনাকে এত তাড়াতাড়ি ভুলি কি করে? স্মৃতি সততেই সুখী। মোটেও না, আপনার স্মৃতি দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর, সেই জন্যই ভুলতে পারিনি। কি ব্যাপার, তোরা যে রীতিমতো ঝগড়া শুরু করে দিলি, আলাপ করিয়ে দে,
আমার পিস্তল দিদি সুজাতা আমার নাম রাহুল আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব নিঃসন্দেহে আপনারা কি বাড়িতে একটু বেশি উচ্ছে খান কেন বলুন তো বুঝতে পারছো না ব্যঙ্গ করা হচ্ছে আমি তেতো তেতো কথা বলি কিনা একটা ঠিক ঠিক উত্তর দিয়ে দাও তো ওর কথা আপনি কিছু মনে করবেন না আসলে ওরকমই জানেন মুখে যাই বলু কেন ভেতরে কিন্তু ভীষণ নরম মেয়ে কি বলছো তুমি কেন তোর সম্পর্কে যা বললাম এগুলো কি মিথ্যে এ ব্যাপারে কথা বলতে আমার ভালো লাগছে না এ কিন্তু তোর বাড়াবাড়ি আপনি কি করেন ভাই রয়্যাল হোটেলে চাকরি করি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব আবার আমায় কি কথা আমাকে দেখলেই আপনি এরকম ছোগরুটে হয়ে ওঠেন কেন এ কথার মানে না মানে আমরা কি কোনো কারণে বন্ধু হয়ে উঠতে পারি না না কেন কারণ উত্তর মেরুর আর দক্ষিণ মেরুর মিল কখনোই হয় না দেখুন ভূগোল দিয়ে মানচিত্র আঁকা যায় কিন্তু মানুষের সম্পর্কে বিচার করা যায় না তাই আপনার এই উপমানটা এখানে খাটে না আমাদের মধ্যে অনেক অমিল অমিলের মধ্যে তো মিল খুঁজে পাওয়া যায় শুনেছি বৈচিত্র্যের মধ্যে একতা শোনা কাতে কান দেবেন না দেব না এই যে এটা আমাদের অ্যাড্রেস আর টেলিফোন নাম্বার সময় পেলেই আমাদের বাড়ি আসবেন এই তোরা কথা বল আমি এগোচ্ছি আসলে কি জানেন আপনার সঙ্গে বন্ধুত্ব করাটা কি সম্ভব নয় ওই অমিল ফমিল কিছু নয় আসল কারণটা কি জানেন কি আপনি একটি রণচণ্ডী আর শুনুন যারা অন্যায় ভাবে জিততে চায় তাদের বলে গোয়ার গোবিন্দ জলে না ডুবলে সাঁতার শেখা যায় না হাত না কাটলে রান্না শেখা যায় না এই কর্তব্যের কানটা ধরে প্যান্ট রুমে নিয়ে যাও তো নিয়ে গিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দাও তোমাকে বলছি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নারায়ণের জায়গায় তুমি কাজ করো আমি তোমার জন্য একটা হেল্পার পাঠিয়ে দিচ্ছি কিন্তু স্যার আমি খারাপ করি ওই গর্দভের থেকে কি খারাপ করতে পারো তুমি ওই গর্দভের থেকে পৃথিবীতে কেউ খারাপ করতে পারে না তাড়াতাড়ি হাত চালাও সব পাচকদের খাবার জন্য হাঁপিয়ে তেজ করে বসে আছে তারা তো আর জানে না আমরা এখানে কি ধরনের সার্কাস করছি ইডিয়ট এত রাত্রে কি বেশালা কে কিরে চিন্তা পাচ্ছিস কি ব্যাপারটা কি ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না কি রং বাজে গেছিস এ কি জন্তু দা ওকে মারিস না ও কিছু করেনি চুপ বেশালা মেয়ে ছেলে মতো ফ্যাচ ফ্যাচ করিস না তুই না অনেক চাকরিটা খেয়েছিস কেন বে আমি কারো চাকরি খাইনি আরে হিরো যে ডায়লগ মারছে রে আরে নারান বোতল দাদা ধরে আরে তাড়াতাড়ি দে না কি হচ্ছে নাকি সমস্ত হ্যাঁ লেগ টু মাল মা কালীর প্রসাদ টানে ছোটদা ছোটদা ছুটি চালাস না আমি কিছু করিনি স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি ওই জন্তুদার রাগাল আমার পয়সায় মালকে মেস বাড়িতে ঝামেলা করলো বিশ্বাস করুন স্যার আমি কিছু করিনি আমি আমি কিছু করিনি স্যার তুই মস্তানকেই চিনি পাড়ার ছেলে বন্ধুর পয়সায় মালকে বন্ধুর উপকার করতে এসছিলে নিন আপনি জামিনে সই করে বাড়ি চলে যান কেন অকারণে এই লকআপে রাত কাটাতে যাবেন আপনার জামিনে কে সই করবে
একটা টেলিফোন করতে পারি? হ্যাঁ করুন। ম্যাডাম আপনাদের রিলেশনটা? কিছু না। না মানে ফর্মে কি লিখবো? সেটা আপনি ওকেজ করুন। গুন্ডাগিরি জামিন দিতে তো আমি নিজের ইচ্ছা আসেনি। গুন্ডাগিরি কথা কি বলছো? আমি তোমাকে শাট আপ রাহুল, তোমাকে একটা দেখো, আমি তোমার সঙ্গে কথা বলছি না, কথা বলতে চাইও না। আপনি যা খুশি লিখে নেবেন। ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন। দাঁড়া আমি আপনাকে বাড়ি অব্দি এগিয়ে দিচ্ছি। থাক, এই উপকারটা নাই বা করলেন, চলো। আপনি ভালোবাসা কি জানেন? জীবনে আপনি কোনোদিনও ভালোবাসেননি, তাই এই প্রসঙ্গে কোনো কথা বলার অধিকার আপনার নেই। আরে আমি ভালোবেসেছি কি বাসিনি আপনি কি করে জানলেন? তার মানে আপনি ভালোবেসেছেন? হয়তো। স্বপ্ন শুধু স্বপ্ন রে মন, বড় নিঠুর একাকি জীবন। স্বপ্ন শুধু স্বপ্ন রে মন, বড় নিঠুর একাকি জীবন। ব্যথা বেদনা হরাতে কেউ নয় রে আপন, বলে কেউ নয় রে আপন। স্বপ্ন শুধু স্বপ্ন রে মন, বড় নিঠুর একাকি জীবন। পাথরেতে ফোটে না তো ফুল, ঝরে যায় ইচ্ছে মুকুল। পাথরেতে ফোটে না তো ফুল, ঝরে যায় ইচ্ছে মুকুল। ওই রাম ধনু শুধু খনিকের, ওই রাম ধনু শুধু রঙিন এক জলের লিখন, রঙিন এক জলের লিখন। স্বপ্ন শুধু স্বপ্ন রে মন, বড় নিঠুর একাকি জীবন। স্রোতে আমি তাই অকুল পাথারে ভেসে যাই, সময়ের স্রোতে আমি তাই অকুল পাথারে ভেসে যাই। জানি পথ আমায় হতে হবে পার, জানি পথ আমায় হতে হবে। থাক সঙ্গী স্বজন,
নাই থাক সঙ্গী সজন, স্বপ্ন শুধু স্বপ্ন রে মন, বড় নিঠুর একাকি জীবন, ব্যথা বেদনায় ভরাতে আধার, ব্যথা বেদনায় ভরায়ে আধার, বলে কেউ নয় রে আপন, বলে কেউ নয় রে আপন, একটু ম্যানেজ করে দাও না ভাই, এটা একটু ধুয়ে দাও ভাই। আচ্ছা আমি দেখি প্রায় সকালবেলা ডিসুজা সাহেব দেরি করে আসে কেন? আরে রাত্রে চলে টলে বুঝোই তো, খুব বেশি মদ খান বুঝি। আরে গুয়ানিজরা তো এমনিতে একটু বেশি টানে, তারপর ও আবার একা মানুষ, বিয়ে তা করেনি, বুঝতেই তো পারছো। তবে জানো তো ওর চাইতে বড় আদরি কিন্তু আমাদের এতল্লাটে নেই, আরে ওর জন্যই তো আমাদের রয়্যাল হোটেল চলছে, নইলে আমাদের মালিক তো অসংখ্য লোক, কবে আমাদের হোটেল লাটে উঠে যেত। দেখি স্যালাডটা একবার চেষ্টা করে। হ্যাঁ শিখিনি স্যার, মন থেকে বানিয়েছি। নট ব্যাড, তো খুশি। খুশি কি করে বুঝলেন, বলে গেল তো যে নট ব্যাড, আর তার মানে তো ভেরি 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 গুড। রাহুল তোমার ফোন, এক মিনিট। গুড আফটারনুন রুম স্যার, আজকে অর্ডারটা দিয়েছি। মে হেল্প ইউ স্যার? কে ফোন করেছে? ইয়েস, এক ভদ্রমহিলা। ভদ্রমহিলা, হ্যালো। ইয়েস রাইট, ফোনগুলো দিয়ে দিন। রাইট স্যার, ওকে স্যার। তোমার কথা বলছি না, তুমি তো তবু মাঝে মাঝে ফোন টোন করো, খবর টবর নাও। ফোন ফোন আমি রত্নাংশ বলেছিল তোমাকে ফোন করতে, কিন্তু আমার ঠিক সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। আমাকে ফোন করতে বলেছিল কিন্তু কেন? আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে কথা? নিশ্চয় আপনি ভুল করছেন, আমার সঙ্গে কোনো কথাই থাকতে পারে না। তাছাড়া আমার সঙ্গে যা কথা ছিল সবই তো সেদিন রাত্রে শেষ হয়ে গেছে। তুমি কি কিছু কিনবে নাকি? কিনবো মানে, হ্যাঁ মানে ভাবছিলাম তোমার জন্মদিনে একটা শাড়ি দেব। আমার জন্মদিন? সেটা এখন অনেক দেরি। তাতে কি হয়েছে, আমার চেনা জানা দোকান, নিজের পছন্দ করে একটা শাড়ি কিনে নেবে, চলো। এই শাড়িটা বেশ তোমাকে ভালো মানাবে। আমি তো এরকম শাড়ি পরি না, এটা বরং রত্নাকে ভালো মানাবে। না থাক, তোমরা শপিং করো, আমি যাচ্ছি। রত্না, রাহুল, তুমি বোধহয় একটু বোকামি করে ফেললে।
এমনিতেই ও ভীষণ আপসেট হয়ে আছে। একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটু নয়, বেশ। চল কি রে, কথা বলবি না আমার উপরে? ওরা তুমি চলে এলে যে বড়, নতুন বন্ধুর সঙ্গে শপিং হয়ে গেল? রত্না বাহ, চোখ পাকাচ্ছ কি? রোজ তোমাদের ফোনে কথা হয়, জন্মদিনে শাড়ি কিনে দিচ্ছে। দুর্বোকা, ওই পাগলটা তোকে খেপাচ্ছে আর তুইও খেপছিস। সত্যি মিথ্যে জ্ঞানটা কি হারিয়েছিস? জানি না বাবা, তোমাদের কি সত্যি আর কি মিথ্যে। রত্না, এত ভালোবাসিস যে আমাকেও সন্দেহ করছিস? যা, আমি কারুকে ভালো ভালোবাসি না, ও কিন্তু তোকে বাসে। কে বলল? নইলে এত দূর থেকে চোখের দেখা দেখতে কি দক্ষিণাপনে আসে? আমাকে দেখতে এসেছিল নাকি? আচমকা দেখা হয়ে গেল আর কি? না, পুরোটাই গট আপ কেস, রেফারিকে ঘুষ খাইয়ে গোল। মানে রাহুল জানতো? শুধু জানতোই না, ওই ফোন করে বলেছিল তোকে সঙ্গে নিয়ে দক্ষিণাপনে আসতে। হয়ে গেছে স্যার, জল দুধ সব শুকিয়ে গেছে। তারপর কি করতে হবে বলেছিলাম? ওই যে জৈত্রী গুঁড়ো আর এসেন্স আরো 10 মিনিট রেখে দিতে হবে। ফাইন, তাহলে তুমি শাহজাহানি বিরিয়ানিটা শিখে গেলে। বাই দি ওয়ে, এই মাসতে তো মাইনে বেড়ে যাবে জানো তো? হ্যাঁ জানি, কিন্তু আমি তো খাটতে হবে, হাড় ভাঙা খাটুনি খাটতে হবে। এটাও জানো না, কাজে এত ব্যস্ত। 31 আগস্ট, মানে আজ পুরোপুরি 1 বছর হয়ে গেল। রাহুল, তুমি কি বেরোচ্ছ? না স্যার, আমি বাড়ি যাচ্ছি। ও, তুমি শনি রবি ছুটি নিয়েছো, ভালো, গুড। তবে বলছিলাম কি যে ডিনারটা পার করে গেলে পারতে না? না মানে আমি একেবারে জন্যই যাচ্ছি। একেবারে? What do you mean? মানে 1 বছর পূর্ণ হয়ে গেল তো, তাই বাড়ির ওখানে গিয়েই কাজ করব। ভালো, তবে একটা কথা মাই বয়, কোন এ গ্রেড হোটেলে চাকরি করবে, তা নাহলে কিন্তু তুমি একবার বরবাদ হয়ে যাবে। না না, আমি কোন হোটেলে চাকরি করব না, আমি ওই মোটর মেকারসে কাজ করব। মোটর? হোয়াট ননসেন্স ইউ আর টকিং, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মোটর মেকার, সেখানে তুমি কি করবে? তুমি কি ক্যান্টিন ইনচার্জ হবে? না না, মানে যে কোনো কাজ, ধরুন গাড়ির চাকা পাল্টানো বা রাহুল গ্রাউন্ড করা। রাহুল, আমি যদি তোমাকে ডেপুটি কুকের পোস্টে পার্মানেন্ট করে দিই, তুই তোর মাইনে বাড়িয়ে দিই। কিন্তু আপনি এই সমস্ত কেন করতে যাবেন? কারণ কারণ তোমার হাতে রান্না আছে, তোমার মধ্যে প্রতিভা আছে, আমি জানি। রাহুল, তুমি সামান্য চেষ্টা করলে বিরাট কুক হতে পারবে। কুক? কিন্তু কিন্তু কুক হয়ে আমি কি করব? ওইখানে আমার বন্ধু বান্ধব আছে, প্রথমে টেম্পোরারি থাকবো, তারপর পার্মানেন্ট হয়ে যাব, তারপর আমি কোয়ার্টার পাবো, মাস গেলে মাইনে পাবো, আমার কোনো টেনশন নেই। রাইট রাইট মাই বয়, বেস্ট অফ লাক মাই বয়, বেস্ট অফ লাক। মানুষ নিজের মধ্যে চিন্তা করে, ইউ মে গো। ধীরে ধীরে, কাট। আরে হোল্ড দ্যাট পজিশন, হোল্ড দ্যাট পজিশন। আরে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আরে বাপ রে বাপ, ছবি লাস্ট সিন তো তুমি করে জমি দিয়েছো। তার মানে ছুটি? হ্যাঁ, এক্সপোজার ঠিক আছে না? ঠিক আছে, একদম ঠিক। লাইটস অফ। ছুটি মানে কি? প্যাক আপ, আজকে থেকে আমি মুক্ত পুরুষ। শোনো শোনো, 1 মিনিট ভাইয়া,
তোমার একটা ডিনার প্রাপ্য আছে আমার কাছে। তো চলুন আজকে রয়্যাল হোটেলে যাই। সে কি এত জায়গা থাকতে রয়্যাল হোটেল কেন? শুনেছি ওখানকার খাবারটা খুব ভালো। তা অবশ্য তুমি ঠিকই শুনেছো। চলো রয়্যাল হোটেলে যাওয়া যাক। চলো দিন আমাকে দিন। তুমি যাওনি? না, ফিরে এলাম। আপনার কাছে অনেক কিছু শেখা এখনো বাকি আছে। তার মানে তুমি শুধু ফিরেই আসোনি, প্রফেসরে থাকতে এসছো? ভালো, মালপত্রগুলো শেষ করো, হয়ে গেলে ডাইনিং রুমে এসো। কেন স্যার? এলেই বুঝতে পারবে। আইটেম সিলেকশনটা বেশ ভালো, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে যে কি ব্যাপার, গার্লফ্রেন্ড না মানে। যাও অ্যাটেন্ড করো, আমি কিচেনেই আছি। ও, তোর সঙ্গে জরুরি কথা আছে। এই তারক, তোর কোটটা দে, তাড়াতাড়ি দে। থ্যাংক ইউ বস। হ্যাঁ, This is a beautiful rose. This is for you. Thank you. Continental order kar ja. Ki bolo? Would you care for a drink? No thanks. Ami drink kori na. Are tumi? I mean apni? At your service, ma'am. Sir. Apnar ajke amader ekhankar honor guest, bishesh otithi tai amader chef er special menu apnader jonno niye aschi. Amra je honored guest seta tumi janle ki kore? Amar naam shunecho bodhoy? Na na, apnake to thik chinte parini. আমি ওই রত্নার কথা বলছিলাম। আলাপ করিয়ে দিই, বিখ্যাত ডিরেক্টর সোমনাথ সাহা। ওহো, আপনি সেই খুনি ডিরেক্টর? মানে মানে খুন ঠুনের উপর ছবি করেন? না 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 না, তুমি বোধহয় গুলিয়ে ফেলেছো, তোমার ভুল হচ্ছে। সরি স্যার, এনিওয়ে এক্সকিউজ মি। ছেলেটা বড্ড বেয়াদব। ছেলেটাকে তুমি চিনলে কোত্থেকে? আমার মাস্তুতো দিদির বিয়েতে। ইউ নো, এই মফস্বলের ছেলে টেলেগুলো এরা ওই বড় বড় হোটেলে চাকরি করতে আসে, কিন্তু কোনো আদব কায়দা শেখেনি। আর এই ধরনের ছেলের সঙ্গে তোমার মেলামেশা করা ঠিক উচিত হবে না রত্না। মানে আফটার অল তুমি বিখ্যাত হিরোইন হতে যাচ্ছ, ইউভ গট এ স্ট্যাটাস, মানে পিপল আর নোন বাই দা কোম্পানি। দেখি দ্যাটস এনাফ সোমনাথ দা, আমি কার সঙ্গে মিশবো কি মিশবো না সেটাও আপনাকে বলে দিতে হবে। হ্যাঁ, ইয়েস স্যার। কি আমি হোটেলে এসে মাছ চচ্চড়ি খাবো? কিন্তু স্যার, এটা আমাদের আজকে স্পেশাল মেনু। কিছুক্ষণ আগে ফরেন ডেলিগেটসরা বাবা দিয়ে গেছে, ওরা যখন সার্টিফাই করে গেছে তখন আপনার তো খারাপ লাগার কথা নয়। হোয়াট ননসেন্স। প্লিজ সোমনাথদা, খেয়ে নিন না, খাবারগুলো দেখে কিন্তু ভালোই মনে হচ্ছে। রত্ন, আমি 10 বছর বিদেশে ছিলাম, বিভিন্ন শহরে গেছি, আর শেষকালে নিজের দেশে ফিরে এসে একটা ইন্ডিয়ান হোটেলে আমাকে কাঁটা চচ্চড়ি খেতে হবে, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সমস্ত মুডটাই নষ্ট করে দিল। ইস, না না স্যার, এই কাঁটা চামচ দিয়ে ঠিক রুই মাছ খাওয়া যায় না। বেশ, কবচি ডুবিয়ে চেটে পুটে খেতে যা মজা, সেটা ঠিকই কাঁটা চামচ দিয়ে। টেবিল ম্যানার শিখতে হবে। না না, টেবিল ম্যানার শিখেছি না, খাচ্ছেন মাছ ভাত কিন্তু বিদেশি কায়দায়। হোয়াট ননসেন্স, দিস ইজ ইম্পসিবল। একটা বেয়ারের কাছে আমি টেবিল ম্যানার শিখতে হবে। চলো সোমনাথ, চলো। এসব ফাজিল ছেলেকে যে কি করে অ্যাপয়েন্টমেন্ট দেয়, কমপ্লেন করা উচিত। এই তুমি আমায় কোথায় নিয়ে গেলে বলো তো, পুরো সন্ধ্যেটাই মাটি হয়ে গেল। আচ্ছা, তুমি কি ইচ্ছে করেই হোটেলে গেছিলে ওই ওয়েটারটার সঙ্গে দেখা করতে? হোয়াট ননসেন্স, রাহুল আমার বন্ধু, ওকে এরম বারবার ওয়েটার ওয়েটার বলবেন না তো। বাবা, খুব যে দরদ দেখছি। হ্যাঁ, কি দেখছো? শুধু ওগুলোই আছে, আর তো কিছু নেই জীবনে। কেন কেন, তোমার সে অনেক ছেলেবেলায় আমি এ লাইনে এসেছি, আর তুমি তো এসেছো পাকে চক্রে। আমি এসেছিলাম রান্না ছাড়া কিছু জানি না বলে। কিন্তু আপনি তো রান্না করতে ভালোবাসেন। বাসি, ভীষণ বাসি। আর মজা কি জানো,
রান্না করতে তুমি নিজেও ভীষণ ভালোবাসো, অথচ তুমি নিজেই সেই খবরটা জানো না। আমি জেনেছি, তাই কটা কথা বলার জন্য আজ এখানে ডেকে এনেছি। হ্যাঁ বলুন না। লাইক এ ড্রিঙ্ক? না সোমনাথদা, আজ আর কোথাও যাবো না, প্লিজ আমি বাড়ি যাই। তা কি করে হয়, একটা রাত তুমি আমাকে দিয়েছ, কতদিন বাদে তোমাকে আমি কাছে পেয়েছি, কত সহজে তোমাকে কি ছাড়তে পারি? পারিলাম এলাইন ছাড়তে, তাই তেল তেল করে জমানো পয়সায় বোম্বেতে একটা হোটেল কিনেছিলাম, শীর্ষেল স্বপ্ন ছিল একে মস্ত বড় করে তুলবো একদিন, কিন্তু এত বয়স হয়ে গেছে তাই ভাবি সব দিক সামলে চলতে পারবো। রাহুল তোমাকে দেখে আমার সে পুরনো ইচ্ছেগুলো রাহুল আবার মাথা চাড়া দিয়েছে, যাবে চলো না। আমি তোমাকে একটা নতুন জগতে নিয়ে যাব, দেখবে তোমার নেশা ধরে যাচ্ছে। কি বাজে বাজে কথা বলছেন, আপনি কি ভেবেছেন আমি আপনার সঙ্গে রাত কাটাবো? আপনার সাহস তো কম নয়। আগে অনিশ্চয়তাকে ভয় পেতাম, দেখাই যাক না কি হয়। আরে আমাকে খুশি করতে পারলে তুমি অনেক উঁচুতে উঠে যাবে। আমার এসব কথা একদম ভালো লাগছে না, থামার বলছি। ওকে ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু গেট এক্সাইটেড, আই ওয়াজ জাস্ট জোকিং। আমার সঙ্গ তুমি যদি এনজয় না করো দেন দ্যাটস ইওর লস, ইউ গো ব্যাক টু ইওর লোনলি বেড এন্ড ইওর কোল্ড ড্রিমস, সিলি গার্ল। কি আপনি এখানে এত রাত্রে আমার ঠিকানা পেলেন কোত্থেকে? কেন, সুজাতার কাছ থেকে? আর আপনি বলতে ভালো লাগছে না, তুমি বলবো, তুমিও তুমি বলবে তো? তুমি তাহলে ধরে নিতে পারি যে এখন থেকে আমাদের আড়ি পড়ব শেষ, শুধু ভাব। দেখি একেবারে ভিজে গেছো যে, এসো ভেতরে এসো। এসো ভেতরে এসো, মাথাটা ভালো করে মুছে না, ঠান্ডা লেগে যাবে। আজ কিন্তু ঝগড়া করবো না, ঠিক করে এসেছি, একটা কথা বলবো বলেই চলে যাবো। পারবে? কি? শুধু একটা কথা বলে চলে যেতে? কেন পারবো না, একটাই কথা বলে চলে যেতে হবে কিন্তু। দেখো আমাকে ওরকম চ্যালেঞ্জ করবে না, আমি ঝগড়া করবো না বলে ঠিক করে এসেছি। ঝগড়া তো তুমি করো না, আমি করি। মোটেই না, ঝগড়া আমি করি। যাক তাহলে এতদিনে সত্যি কথাটা স্বীকার করলে। এই জন্যই তোমার সঙ্গে আমার ঝগড়া হয়, তুমি কথার পিঠে কথা না বলে থাকতে পারো না। আমার কিন্তু কারোর সঙ্গে ঝগড়া হয় না। সেদিন রাতেও কি আমি ঝগড়া করেছিলাম? পুলিশ স্টেশনের রাতের কথা বলছো তো, সেদিন আমি নিজে, সেদিনের কথাটা তাই বা বললে? প্লিজ আমায় বলতে দাও। কে বলে দেবে সে ভালোবাসে কি মরে, কবুবা সে হেসে চায়, কবুবা মুখ ফিরায় লয়, কবুবা সে লাজে সারা, কবুবা সে বিষাদময়ী। যাব কি কাছে তার, সুধাব চরণ ধরে, তুমি বরং এক কাজ করো, রাত্রে এখানে থেকে যাও। না সুজি ভীষণ চিন্তা। সুজি মানে ও তোমার দিদি? ও সকালে পৌঁছে গেলে চিন্তার অবসান হয়ে যাবে। না না আমার ভয় লাগবে। ভয় কাকে, আমাকে? দেখো আমি গরিব হতে পারি কিন্তু অতটা খারাপ মানুষ নই। ইয়ারকি মারছো? ইয়ারকি নয়, দেখো না আমার ঘরে থাকার মতন অবস্থা নয় বলেই তো থাকতে চাইছো না। মোটেই না, মেসি আবার এর থেকে কি ভালো ঘর হবে, আমি ইজিলি মাটিতে শুয়ে রাতটা কাটিয়ে দিতে। তার আর দরকার নেই, মাটিতে শোভার অভ্যেস নেই, তুমি বরং আমার খাটে শুয়ে পড়ো, কোনো কথা নয় লক্ষ্মী মেয়ের মতো এটা পাল্টে নাও। কি করছো হাসছো যে, আমাকে ক্লাউনের মতো লাগছে? না না না, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যা ধরো,
আরে আরে কি হচ্ছে রে আরে দেখো ছড়িয়ে যাচ্ছে রত্না আমি বোম্বে চলে যাচ্ছি তুমি বলেছি কি বোম্বে হ্যাঁ সেশন নামে একটা বড় হোটেলে আমি চাকরি পেয়েছি কলকাতা ফিরবে না তুমি কি চাও আমি ফিরে আমি
বলি না তোমার প্রিয় সত্যি আর আমার কল্পনা আমি থাকি উত্তরে দক্ষিণে তুমি তুমি যদি দাইনে যাবাইতে আমি কোথায় যাচ্ছ তুমি কাল রাত্রে ছেলেটা এলো না তিন দিন ধরে ওর আশার পথ চেয়ে আছি এক বছর তো হয়ে গেছে আমার কিন্তু ভীষণ ভয় করছে তুমি একবার কলকাতায় যাবে না এমন উদাসীন হয়ে গেলে কি করে তুমি ছেলের প্রতি একটু মায়াও নেই কাজে যাচ্ছে এমন পাষাণ হৃদয় তো তোমার ছিল না কি হলো কিছু বলছো না যে কোথায় যাচ্ছ বলো তো স্নান খাওয়া নেই টিফিন নাও নি সকাল সকাল না বেরোলে কলকাতার ফার্স্ট বাসটা ধরতে পারবো না শোনো শোনো একবার শোনো রাহুল যদি তোমার সুখে না আসে শুধু একবার আমাকে ওর কাছে নিয়ে চলো অন্তত একবার চোখে দেখা দেখে আসবো আমি রাহুলকে নিয়ে ফিরবো অচলা হ্যাঁ এবার চোখটা খোলো একটু হাসো হাসো স্মাইল 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 না টার্ন ইয়ার ফেস আর মুখটা ঘোরাচ্ছ না কেন স্লাইটলি আরেকটু ইম্পসিবল অসম্ভব কাট কাট কি অসম্ভব আপনি কেন আমাকে দিয়ে সব করাচ্ছেন আপনার ছবি তো শেষ হয়ে গেছে খুকু মনি ইন্টারন্যাশনাল লেভেলের ছবি করে আমি যা পয়সা পাই তাতে আমাকে অ্যাড ফিল্ম করতেই হবে তুমি শুয়ে পড়ো ইউনিট রেডি হয়ে আছে কাম অন তার মানে আপনার পয়সা রোজগারের জন্য আমাকে সব অ্যাড ফিল্মে নাচতে হবে নাকি কেন আমি অভিনেত্রী হতে এসেছি তুমি যত বড় অভিনেত্রী হও না কেন আমার কথায় তোমাকে নাচতেই হবে কেন জানো কেন একটা সাধারণ চুক্তিপত্র আমি রাহুল চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই ও তো এখানকার চাকরি ছেড়ে বোম্বে চলে গেছে দিশুজা সাহেবের সঙ্গে বোম্বে চলে গেল একবার আমি বলে গেল না ওর মাকে গিয়ে এখন কি বলবো আমি তোমার ছেলের কথা আমাকে আর জিজ্ঞাসা করো না একটা লোফার আমাকে বারোটা বাজিয়ে দিয়ে উনি বোম্বে কেটে পড়েছেন তোমার ছেলেকে চাকরি দিয়ে আমার উপকারটা কি হলো এই জন্য কারো উপকার করতে নেই চলছে ঘুরে দেখছি কতই ভাঙা গড়া কেউ লটারিতে মারছে বাজি কারো শুধুই কপাল পোড়া কেউ জানে না ভাই কেউ জানে না একটু পরে আজ কি হবে একই রকম সব চলবে নাকি
কেউ জানে না একটু পরেই আজকে হবে একই রকম সব চলবে নাকি বেমালুম সব বদলে যাবে Friends, here is an announcement. তোমরা শুনলে খুশি হবে যে তোমাদের হোটেল এবছর প্রচুর লাভ করেছে। হোটেল কর্তৃপক্ষ মনে করেন তোমাদের সমবেত চেষ্টা ছাড়া এ লাভ করা সম্ভব হতো না। তাই হোটেল কর্তৃপক্ষ তোমাদের জানাচ্ছে যে লাভের হিস্সা তোমরাও পাবে। Rahul, I am glad, my boy. I am really glad. আমি জানি তোমার চেষ্টা ছাড়া এই সাকসেস এত সহজে আসতো না। তুমি এসেছো রাহুল, তুমি যোগ্য লোক। দেবে দেবে আমাকে বিশ্রাম। এই হোটেল আমি তোমার হাতে সঁপে দিয়ে বিশ্রাম পেতে চাই, বলো। আপনাকে আমরা ছাড়বো না স্যার। আপনি এখানেই থাকবেন, আপনি বিশ্রাম করবেন, আরাম করবেন। আর আমাদের ভুল হয়ে গেলে সেই আগের দিনের মতন আপনি বকাবকি করবেন? আপনার বকাবকি আমাদের কাছে আশীর্বাদ স্যার। রাহুল, ইয়েস স্যার, আমি থাকবো। রাহুল, তুমি যদি চাও আমি নিশ্চয়ই থাকবো। স্যার, আমি কদিন ধরে একটা কথা ভাবছিলাম কি, মানে আমাদের হোটেলের নামটা যদি পাল্টানো যায়। কি চাও? মানে আমরা যদি রয়্যাল বেঙ্গল রাখি। ওয়ান্ডারফুল, ইটস ওয়ান্ডারফুল। স্যার, আমাদের এই হোটেলের নতুন উদ্বোধনের দিন আমি চাইছিলাম যে আমার প্রিয়জন, মানে আমার বাবা মা যদি এখানে। রাহুল, শিওর তারা তো আসবেনই, আমি নিজে যাব তাদের আনতে। থ্যাংক ইউ স্যার। রাহুল, হ্যাঁ, যদ্দূর জানি হোটেলটার নাম শিশাল। হ্যাঁ, জুতে, হ্যাঁ, বুকিং পেয়ে যাবেন, নতুন হয়েছে। হ্যাঁ, পুরো ইউনিট থাকতে পারে। ওকে ওকে, বাই। কি ব্যাপার, এত উচ্ছ্বাস কি? সে জানতে পারি? আমি বোম্বে যাচ্ছি নতুন হিন্দি ছবির জন্য। ম্যাড্রাসের প্রোডিউসার এক্ষুনি ফোন করেছিল। হুম হুম,
বোম্বে তো যাচ্ছিস, কিন্তু খোঁজ নিয়ে দেখেছিস ও তোকে এখনো মনে রেখেছে কিনা? কে কে আবার? যার সাথে সেদিন সারা রাত কাটিয়ে এলি। সারা রাত কাটিয়ে এলি, কি বিশ্রী কথাবার্তা! তুমি এতদিন কলকাতা থাকলে কি হবে? তোমার কথাবার্তা এখনো সেই গাইয়া বলছিস? তুই কিন্তু আমার থেকে বেশি গাইয়া। কেন? বুকের মধ্যে প্রেমের আগুন, অথচ মুখে বলতে লজ্জা। এসব তো গায়ের মেয়েরা করে রে। নিউ ইয়র্ক বাসী, ধুম করে প্রেমে পড়বে, ঝপ করে উঠে পড়বে, আবার একটা নতুন ছেলে ধরবে। আমি মোটেই সেরম মেয়ে নই। আচ্ছা, আমি কি সেই কথা বলেছি? জবে থেকে দেখছি রাহুল বোম্বে গেছে, তুই কেমন যেন একটা উদাস। ব্যালকনি ধরে দাঁড়িয়ে আছিস তো দাঁড়িয়েই আছিস, একাকাই কথা বলছিস, হাসছিস, টেলিফোন এলে তো একেবারে ছুটতে যাচ্ছিস, পোস্টম্যান এলে হয়তো জিজ্ঞেস করছিস চিঠি আছে কিনা, কেমন যেন একটা উড়ো উড়ো ভাব। উড়ো উড়ো, উফ, তুমি না সত্যি। আচ্ছা সত্যি করে বল, তুই রাহুলকে ভালোবাসিস কিনা? মোটেই না, মোটেই না। সোমনাথ দা আছেন না? উনি একটু বেরিয়েছেন, আপনাকে বসতে বলে গেছেন, আসুন। তোমার একটা ছবি তুলি। আমার একার ছেলেটাকে খুলে নি। না না, কেন? ছেলেটা যে আমার নয় সেটা তুমি ভালো করেই জানো, আর আমিও জানি। না, আমি জানি না। সারাদিন তুমি আমাকে বাড়িতে বন্ধ করে রাখো, জানলায় পর্যন্ত দাঁড়াতে দাও না, তবু তোমার সন্দেহ মেটে না। সেটা অত চেঁচিও না, অত চেঁচিলে আমার মুড খারাপ হয়ে যাবে, আর আমার মুড খারাপ হলে তার পরিণতি যে কি হতে পারে তা তো তুমি ভালো করে জানো। না, আমি ছেলে ছাড়া ছবি তুলবো না। সে তুমি আমাকে কেটেই ফেলো আর মেরেই ফেলো। মেরে ফেলার লোভ দেখিও না সুদেশ, না হাত নিষ্পিষ করে কেটে কেটে টুকরো টুকরো করে মরে গেলে তোমাকে যে কি সুন্দর দেখাবে। ভয় পেলে অবলা, ভয়ের আরেক নাম যে ভালোবাসা। Go get that bastard! জীবনে জন্য বিকৃতি ছিল, হয় আমি কোনোদিনও কাউকে কিচ্ছু জানাতে পারিনি। আজ আমার শরীরটা ভালো নেই। মিথ্যে কথা বলো না সুদেশ, মিথ্যে কথা শুনলে না আমার আর মাথা ধরে। সোমনাথ, স্ত্রী কেন তুমি রোজ রাতে কষ্টতেই তো মজা। চলো চলো শুতে চলো। কি ব্যাপার? কিছু না। অনেকক্ষণ এসেছে বুঝি? তা দাঁড়িয়ে কেন, বসো বসো।
হরি হরি এইদিকে আয় তো একবার। বলুন দাদাবাবু, এই ছবিটা কে হাত দিয়েছিল? জানি না দাদাবাবু। তা ফ্রেমটা এখানে এভাবে পড়েছিল কেন? এতে কিছু ছিল বলে মনে হচ্ছে। বৌদির কোনো দরকারি জিনিসপত্র নয় তো? কি জানি, যাকে তুই পরে মেঝে তলা টলা গুলো দেখে নিস, দু কাপ চা বানিয়ে নিয়ে যা। আচ্ছা বলো রত্না, এই রবিবার সকালে টেলিফোন করে হঠাৎ কি ব্যাপার? আমি বম্বে যাচ্ছি। বম্বে? ওই অপসন সেতি আর শেয়ার মার্কেটের শহরে তোমার আবার কিসের দরকার? অভিনয় করতে, ওখানকার হিন্দি ছবিতে আমি চান্স পেয়েছি। হ্যাঁ, এই পাগলের প্রলাপের অর্থ, আমাদের বিজ্ঞাপনের ছবি শুটিং এখনো দুদিন বাকি আছে। অন্য কাউকে নিয়ে নেবেন? যারা টাকা দিয়েছেন তারা তোমাকে চান, আর তোমার সঙ্গে আমার 5 বছরের কন্ট্রাক্ট। যা পারেন করে নেবেন, আমি চললাম। এটা কি আমার নোটবুক? ভুল করছো রত্না, আমি এত সহজে কাউকে ছেড়ে দিই না। আমাকে রোগবার ক্ষমতা আপনার নেই। এখানে কি তাহলে সুদেষ্ণার ডায়েরিটা ছিল? পুলিশ কি তাহলে এটাই? পরে ফোন করব, রাখছি। টেলিফোনে কার সঙ্গে কথা বলছিলে? কারোর সঙ্গে নয়, মানে মা ফোন করেছিলেন। বাপের বাড়ি, প্রেমিক তাহলে পাড়ার রোমিও? কেন তুমি আমাকে মিথ্যে সন্দেহ করো? ছেলেটা কার? তোমার ছেলে সোমনাথ, প্লিজ আমাকে বিশ্বাস করো। কি করে তোমাকে বিশ্বাস করব, তোমার যে মিথ্যে কথা বলার অভ্যেস। না, তুমি মানসিক রোগে ভুগছো, বাইরের লোকে জানে না, আমি জানি। এই ছেলেটাকে বাড়ি থেকে বাইরে না বের করি আমি। না, তুমি ওর গায়ে হাত দেবে না, শয়তান। না, শয়তানির আর কি দেখলে? দাও ছেলেটাকে আমাকে দাও। দাও না সোমনাথ, বাচ্চাটা আমাকে দাও। তুমি কত সুন্দর, কিন্তু ছেলেটা তো তোমার মতো রূপ পেল না। দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাবার বাড়ি চলে যাব। সোমনাথ না, আমাকে যেতে দাও। তাহলে ডায়েরিটা তোমার কাছে, কুকুমনি পালিয়ে যাবে কোথায়? খুঁজে আমি বার করবই তোমাকে। ফুল ফুটলে মনে পড়ে যায়, চাঁদ উঠলে মনে পড়ে যায়, গান গাইতে গেলে দেখি তোমার কথাই মনে পড়ে। রত্না, চিঠি পাওয়া মাত্রই চলে এসো, তোমার অপেক্ষায় রইলাম। তুমি আমার জ্বর গায়ে উঠে এলে কেন? জ্বর তো কি, বাড়ির সব কাজ পড়ে রয়েছে। সাত সকালে আবার কে এলো? কে, কাকে চাই? রাহুল আমাকে পাঠিয়েছে। রাহুল? রাহুল? রাহুল কোথায়? ও বোম্বে থেকে ফিরেছে? আমার সঙ্গে আসুন, সব জানতে পারবেন। কিন্তু আপনি কে? আমি ওর কোনো বিপদ আপদ হয়নি তো? না না না, দেখুন আমি সব বলতে পারতাম, কিন্তু রাহুল আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছে।
एक्सक्यूज मी, मैं कलकत्ता से आई हूँ। Yes. मेरा नाम रत्ना सेन है। मेरा नाम का यहाँ कोई रूम बुक किया हुआ है? रत्ना सेन, अभी देखता हूँ। Yes, मैडम, साइन हियर। थैंक यू। अच्छा, राहुल चौधरी को तो आप जानते होंगे। मैं उनसे कहाँ मिल सकती हूँ? राहुल चौधरी, वो तो पिछले हफ्ते होटल छोड़ के चले गए हैं। चले गए? सर, वो आ गई है। चिची बा मात्र ही चले शो। तुम्हारा घर Welcome to Bombay, madam. তাহলে এগুলো তোমার কৃতি। Yes. Happy birthday. আজকে আমার জন্মদিন নয়? কিন্তু আমাদের নতুন সম্পর্কের জন্মদিন। এসো আমরা আবার নতুন করে আলাপ করে নি। আমার নাম রাহুল চৌধুরী। আমি রত্না সেন। তুমি একটা পাগল। একেবারে বদ্ধ উন্মাদ। Do-d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 o
জানো তো কাল পরশু না আমার বাবা মা আসছেন। বাবা মা? আগে বলনি তো। বলার সুযোগ পেলাম কোথায়? তুমি আমাকে এত ব্যস্ত করে রেখেছো। শোনো না, আসলে আমাদের এই হোটেলটাকে না নতুন করে উদ্বোধন করা হচ্ছে। এখন থেকে আমি তার মালিক। টিসুদের সাহেব থাকছেন, অফিসিয়ালি রিটায়ার করেছেন, তাই জন্য তোমাকে চিঠিটা লেখা। তোমাকে ছাড়া আমার জীবনটাকে আমি ভাবতেই পারছি না। রত্না, আমি তোমাকে বিয়ে করব। বিয়ে? এখন এত তাড়াতাড়ি? কেন নয়, আমি কত কষ্ট করে এই সাফল্য পেয়েছি। তুমি আমার সঙ্গে সাফল্য ভাগাভাগি করে নেবে না? কিন্তু আমি এখনো বিয়ে করার কথা ভাবিনি রাহুল। মানে? খুব শিগগিরই আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় রাহুল। আমি তোমায় বলিনি, বোম্বেতে আসার আমার আরেকটা কারণ আছে। ম্যাড্রাসের এক প্রোডিউসার আমাকে তার হিন্দি ছবিতে চান্স দিয়েছে রাহুল। এটা এটা আমার কাছে ভীষণ বড় ব্রেক। এই সময় আমি সব ছেড়ে কি করে তোমায় বিয়ে করি বলো? রত্না, তুমি আমাকে ভালোবাসো না? তুমি জানো না, কিন্তু আজ তোমার কাছে তোমার অ্যাম্বিশনটি বড় হয়ে দাঁড়ালো। তোমার তোমার ক্যারিয়ারটাই সব। অবুঝ হয়ে না রাহুল, প্লিজ। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমি একদিন বড় হিরোইন হব, আর আজ সেই স্বপ্নটা সার্থক করতে এটাই আমার কাছে সবচেয়ে বড় সুযোগ। আর আমার স্বপ্ন তোমাকে নিয়ে দেখা, আমার স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো কি সত্যি হবে না? হবে না কেন, নিশ্চয়ই হবে। কিন্তু তুমি তো জানো রাহুল, আমাদের দেশে ম্যারেজ হিরোইনদের দর্শক মেনে নেয় না। মেনে নেয় না? আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করে থাকবো। কবে তোমার এই মোহ ভাঙবে, কবে তুমি আমার কাছে ফিরে আসবে? অপেক্ষা আমিও করেছি রাহুল। তুমি তোমার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে আমার থেকে সময় নাওনি? তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি, কিন্তু তখন তোমার কাছে তোমার অ্যাম্বিশনটা বড় হয়েছিল, তাই তুমি আমায় কলকাতায় ফেলে বোম্বে চলে এসেছিলে। কিন্তু তখন তো আমি তোমার পথ আটকাইনি। আজ আমি যখন কিছু করতে চাইছি তুমি মেনে নিতে পারছো না কেন? রত্না, তুমি যে অ্যাম্বিশিয়াস তা আমি জানতাম, কিন্তু তুমি যে এত বোকা তা আমি জানতাম না। হাতে পাওয়া স্বর্গকে পায়ে ঠেলে দিয়ে তুমি একটা অজানা তারার পেছনে ছুটে বেড়াচ্ছ। বোকা হতে যাব কেন, সবার জীবনেই একটা স্বপ্ন থাকে, তোমারও ছিল। নিজের জীবনটাকে তো সুন্দর দাবার ছকে সাজিয়ে নিলে, আর আমি তোমার কাছে নিছক একটা দাবার গুট্টি, যাকে তুমি যেরম খুশি চালাবে। ছকে বাঁধা জীবন চলে না রাহুল, আগে ভালোবাসতে শেখো। তুমি কিন্তু ভুল করছো রত্না, এইভাবে অহংকার নিয়ে চলে যাও না। অহংকার কিন্তু আমারও আছে। তুমি যদি আজকে এইভাবে চলে যাও আর কোনোদিন আমাকে কাছে পাবে না। বাহ, কি ঠুনকো আমাদের সম্পর্কটা, যেটা ভাঙতে তোমার একটা মুহূর্ত লাগলো না। কোন ভরসা আমি তোমার কাছে আসতাম রাহুল? তুমি তো ভালোবাসার মানেই জানো না। আমায় বোকা বলো এটাও বুঝলে না, যদি জোর করে দাবি করতে তাহলে সব ছেড়ে আমি তোমার কাছে চলে আসতাম। তা না করে তুমি ভয়েতে।
ডায়েরিটা বার করো রাহুল, একটা কথা ছিল, আমাদের সব কথা এখন শেষ হয়ে গেছে। নিচে তোমার গাড়ি দাঁড়িয়ে আছে। রাহুল, বাবা মা তুমি ওদের দেখো, আমি ভেতরটা দেখছি। বাবা এসো। কোথায় যে শুরু হয়, কোথায় যে শেষ, কে দয়াড়াল ফেলে সেই নির্দেশ। শুরুর শুরু আছে, শেষের শেষ, কে দয়াড়াল ফেলে সেই নির্দেশ। কোথায় যে শুরু হয়, কোথায় যে শেষ। শেরে কাশ্মীর, এটা হচ্ছে জামাইকান প্রন, এটা হচ্ছে পনির পছন্দা, এটা হচ্ছে ফিশ এন্ড চিপস, এটা হচ্ছে গ্রিন সালাদ, এটা হচ্ছে সুইট এন্ড সাওয়ার ফিশ, এটা হচ্ছে ফিশ এন্ড মাস্টার্ড সস, মানে মাছের ঝাল, যা তুমি আমাকে শিখিয়েছিলে, মনে আছে? এটা হচ্ছে মুরগি কুরবানি, এটা হচ্ছে অনলি টমেটো, এটা হচ্ছে সুইট প্যানকেক, মানে হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে কোকোনাট বুবুস, মানে নারকেল নাড়ু, আর এটা হচ্ছে পায়েস। আজ আমি সব নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। তুই তো আমার থেকে অনেক বেশি রান্না শিখেছিস। না মা, তুমি যা শিখেছো তাই তো করেছি। এসো, ওদিকে এসো। এতদিন বাবা, মনে হয় রাহুলের বাবা কেউ, আচ্ছা এক বছরের কি চৌধুরী বাবা কি কলকাতার নাম করা কুক ছিলেন নাকি? না, আমার বাবা এক গাড়ির কারখানার সাধারণ শ্রমিক ছিলেন। আমার ঠাকুরদার তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখার সাহস ছিল না, আর তাই তার নিজের ছেলেকে নিজের মতো একটা ছোট্ট গণ্ডিতে আটকে রেখেছিলেন। কিন্তু আমার বাবার স্বপ্ন দেখার সাহস ছিল, তাই তার সেই স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিতে পেরেছেন, তাই না বাবা?
স্যার আপনার টেলিফোন। হ্যালো, হ্যালো, কে কথা বলছেন? আমি বোম্বে সেন্ট্রাল স্টেশন থেকে বলছি। হ্যালো, আর আধ ঘন্টা পরেই আমার ট্রেন ছেড়ে দিচ্ছে। শোনো, আমি চলে যাচ্ছি রাহুল। কোথায় যাচ্ছ? এ দেশ ছেড়ে অনেক দূরে। হ্যালো রাহুল, আমি হ্যালো হ্যালো বাবা, আমি একজনকে নিয়ে আসছি, সে না থাকলে আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ হবে না। প্লিজ তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো। হ্যাঁ প্লিজ। মানে রত্না, হটিয়ে না রত্না। ওই ও আগে কোন রত্না? রত্না তুমি ফিরে আসো, রত্না তুমি যেও না, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাই সাহেব, আমি তোরা উনতে পৌঁছা দিয়ে না প্লিজ। হ্যাঁ চলো চলো উঠাও, তবু কাছে যাই। বিধির বিধান মেনে যত দূরে যাই, প্রিয় সেই সঙ্গীকে তবু কাছে যাই। খুঁজি হায় স্বপ্নে সেই দেশ, খুঁজি হায় স্বপ্নে সেই দেশ। কোথায় যে শুরু হয়, কোথায় যে শেষ, কে দাঁড়াল থেকে সেই নির্দেশ। শুরুরও শুরু আছে শেষেরও শেষ, কে দাঁড়াল থেকে সেই নির্দেশ। কোথায় যে শুরু হয়, কোথায় যে শেষ,